بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر লুমুরি محدثاتها وكل محدثه মুহদ্দাস وكل ও ضلاله বেদা ضلاله في النار السلام عليكم ورحمه আসসালামু আলাইকুম বারাহমতুল্লাহ আশা করি আল্লাহ যে যেখানে আছেন আল্লাহ ভালো রাখছেন আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন অথবা কি বলবো করোনা সিচুয়েশন এখন একটা ভয়াবহ দিকে যাচ্ছে পরিচিতের ভিতরে এখন হইতে শুরু করছে এতদিন তো এটা গল্প ছিল আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন তবা করবেন ইস্তফার করবেন বেশি করে এই জাস্ট আমাদের কালকে একজন নতুন করে পজিটিভ দেখলাম আমরা সেটা হচ্ছে আমাদের এমদাদ ভাই অনেকেই চিনেন ওনাকে বেক্সিমকো ফার্মায় চাকরি করেন খুবই ভালো মানুষ আমাদের খুব ক্লোজ মানুষ তার উনি জানালেন যে তারই পজিটিভ আসছে অথচ সিমটম ছিল নর্মাল সর্দি কাশির মতো অনেকটা তো এখন এমন একটা অবস্থায় যাচ্ছে যে ট্রান্সমিশনটা খুব বাড়বে কারণ এই তো বললাম যে আমাদের পাড়ায় সমস্ত বাজার নিয়ে আসছে সব চলতেছে মানে নর্মাল চেয়ে অনেক বেশি মানুষ রাস্তায় ঘাটে এইসব বিশেষ করে গলিতে বাইশে আল্লাহ সবাইকে হেফাজত করুন আটপোস সাবধানতাই করবেন স্পেশালি এলডারলি যারা আছেন আপনাদের ফ্যামিলিতে তাদের জন্য তো আমরা শুরু করি আমরা যেখানে শেষ করছিলাম গতদিন তারপর থেকে শুরু করব আমরা নাম এবং সিফাত পড়তেছিলাম কোরআনের ডিফারেন্ট নাম এবং সিফাত এবং আমরা বলছি যে এই এই অথর বা এই স্কলার উনি ম্যাগনিফিশ কোরআন এই বইয়ের একটা পর্যায়ে এসে নয়টা নাম সিলেক্ট করে সেগুলো নিয়ে আলোচনা করছেন আর এখন যেগুলোকে আলোচনা করতেছেন এগুলোকে উনি বলতেছেন সিফাত বাট এগুলাকে উলমুল করানোর অন্য স্কলাররা নাম এই করছেন এটা আমরা আগেই বলছি যে এটা অনেকটা ওনার ইশতেহাদি একটা স্ট্যান্ড আলাদা কেন করছেন সেটা আমরা বুঝছি কী দিয়ে কী জন্য আলাদা করছেন যে ইন্ডিভিজুয়ালি যখন উনি কোনো একটা জিনিসকে আল্লাহ বলছেন যে এটা এই জিনিস বা সে শিফা ধরেন হুয়া শিফা উন এরকম করে যখন বলছেন তখন সেটাকে নাম বলতেছেন আর যখন কোরআনের সাথে অ্যাড করে আরেকটা গুণ বলছেন তখন সেটাকে সিফাত বলতেছেন বা গুণ এটা আমরা আগে বলছি আজকে আমরা পড়ব আমরা কথাটা আমাদের দেশে চলে মজিদ বেশ আমার দাদিও বলতেন কোরআন মজিদ আমার মনে আছে কোরআন মজিদ কথাটা চলে এই এখানে যেমন কোরআন মজিদ যে যে ঈসের থেকে বলতেছেন যে আয়াত থেকে বলতেছেন পঁচাশি নাম্বার সুরা সেটার থেকে বলতেছেন যে পঁচিশ নম্বর সুর হচ্ছে বুরুজ একুশ বাইশ নাম্বার বলতেছেন কোরআনুন কোরআন এই যে যেমন কোরআন মানে কোরআন একটা কোরআন হচ্ছে মানুত বা মৌসুফ আর মজিদ হচ্ছে সিফাত মজিদুন সিফাত মৌসুফ যে কাপল হয় আর কি সেই সেই হিসাবে বলতেছেন তো সুরা এই আটটাতে মাজিদের মিনিং বলতেছেন গ্লোরিয়াস এক্সাল্টেড দুইটা আসলে একই কাছাকাছি যেমন গ্লোরিয়াস ইজ হি আমরা বলি কখন সুবহান আল্লাহি যখন আমরা বলি তখন আমরা বলি কি আল্লাহ দোস্তুটির ঊর্ধ্বে আলাদা এলিভেটেড পজিশন যে পজিশনে আর কে আর কারো হয় না বা আর কেউ যেতে পারে না এরকম একটা সেন্স আসে কাছাকাছি মিনিং গ্লোরিয়াস এন্ড এক্সাল্টেড আপনারা যদি ডিকশনারি দেখেন দেখবেন যে গ্লোরিয়াসের সে এক্সাল্টেড কথাটা বলা আছে সিঙ্গল ডাউট স্পেশাল মর ই এই সব কটার ভিতরে আবার আমরা যারা পড়তেছি শুরু থেকে যারা আসি তারা তাদের কাছে মনে হবে যে প্রায় তো কাছাকাছি কথা কিন্তু এই কাছাকাছি কথা ভিতরে অনেক থাকে অর্থে এবং সেই ডিফারেন্সটার জন্য মানে এত এত গবেষণা কোরআন নিয়ে চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর ধরে হওয়ার পরেও শেষ হচ্ছে না বলছি আপনাদেরকে একটা আয়াত নিয়ে মানুষ জীবন কাটাই দিচ্ছে জাস্ট একটা আয়াত একটা এতে তার মনে হয়েছে যে এরকম বা সেটা নিয়ে সে জীবন কাটাই দিচ্ছে তো এখানে বলতেছেন যে নো নে দিস ইজ এ গ্লোরিয়াস কোরআন ইন লাউ আল্লাহুল মাহফুজ লাহুল মাহফুজ বলতে আমরা বুঝি যে মাহফুজ মানে প্রিজার্ভড আর অন্য শব্দটা আমরা ট্যাবলেট বুঝি ট্যাবলেট মানে ফলক কোন একটা ফলকে বা কোন একটা এসে আপনার ক্রেস্ট বলি না আমরা ওই ধরনের জিনিস আর কি কোন একটা ফলক পাথর বা স্ল্যাব বা কিছুর উপরে সেই সেই সেন্সটা আসে ট্যাবলেট বলতে তো বলতেছেন যে এটা হচ্ছে গ্লোরিয়াস দিস ইজ এ গ্লোরিয়াস কোরআন ব্র্যাকেটে দিচ্ছেন ইনস্ক্রাইবড তারপরে আবার বলতেছেন লহাল আর লওহাল মাহফুজ যে লওহ মাহফুজে প্রিজার্ভড মানে ওইখানে আসে মাহফুজ মানে অবশ্য প্রিজার্ভড আর ট্যাবলেট হচ্ছে লহ মানে হচ্ছে ট্যাবলেট আচ্ছা

কি সাংঘাতিক রকমের মানে কি বলবো মানে ওই যে আইরণ্য মার্কা জিনিস আর কি আপনাদের বলি না একটা গল্প আছে না যে এক এক পণ্ডিত এক মানে সত্যিকার পণ্ডিত বা শহুরে পণ্ডিত উনি গ্রামের এক খলনায়কের সাথে বাহাজ করতে গেছিলেন তখন ওই মানুষের সামনে বাহাজ হচ্ছে তখন ওই জিজ্ঞেস করছে যে মানে একজন একজন করে জিজ্ঞেস করবে আর কি কোয়েশ্চেন যে ঘায়ল করার জন্য বাহাসে যেটা হয় আর কি যে বলেন তো এটা কি বাবা এটা কিরকম জানে নাকি এটা মানুষের সামনে প্রকাশ করার জন্য তখন পন্ডিত যিনি উনি জিজ্ঞেস করছে হর্নস অফ ডিলেমা মানে কি তো এটা ইনসিডেন্টলি ওই গ্রাম গ্রাম্য লোকটা জানতো তো সে বলছে এটা মানে হচ্ছে উভয় সংকট তারপরে খুব ভাব নিয়ে বলছে আচ্ছা আপনি বলেন তো আইডন্য মানে কি বলছেন আমি জানি না তো এই ধরনের এই ধরনের ফেলাসিয়া ই দিয়ে তারা মানুষকে আপনার অবাক হয়ে যাবেন আমি আমি তো দেখি মাঝে মাঝে ব্লগিং করি যেহেতু ব্লগিং এর কোয়েশন করি না মানে ব্লগে যাওয়া আশা করি বলা যায় ব্লগিং তো ছেড়ে দিছি জাস্ট আমার ইটা আছে রেজিস্ট্রেশনটা আছে তো দেখি যে ওখানে এই ধরনের জিনিসগুলোকে তারা যারা যাদের জ্ঞান নাই যাদের ই নাই তাদেরকে এই জিনিস এই ধরনের জিনিসগুলো বলে ঘায়ল করার চেষ্টা করতেছে এবং ইট ইজ ট্রু যে আমাদের জ্ঞান জ্ঞানবিহীন অবস্থায় বা মিনিমাম একটা জ্ঞান ছাড়া যখন আমরা এই সমস্ত জায়গায় যাবো আবার আবার ওদের সাথে তর্ক করতে চাবো আমার বুকের লাগেও আমাদের মুসলমানদের বুকের লাগেও জানি কিছু জানি বা না জানি সেটা অন্য কথা কিন্তু যখন কেউ সমালোচনা করে তখন লাগে লাগলেই তর্ক লাগে তর্ক লাগলে এমন একটা জিনিসটা ঘ্যাল করে দিল বা আর কিছু বলার থাকলো না ওই দিন দেখলাম একটা এই যে ওই পাথর বর্ষণে যে মৃত্যুদণ্ড এসে জিনার জন্য সেটা নিয়ে হাদিস দিছে এক ই এক লোক এই সময়ের ব্লগে সাথে সাথে ওরে জায়গা দছে মুসলমান কাফের সব অ্যালাইক মুসলমানরা ধরছে যে আপনি এখানে আসতেন এরকম কথা বলতেই পারেন না আর নাস্তিক কাফের যারা তারা তারা তো সাথে দিল যে এটা এরকম হইসে ওইটা এরকম হয়েছে মানে এই জিনিসগুলার যেমন ধরেন বলতেছে যে জিনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু রসুল সালামের তো তার তো কনকিবিন যে মারিয়া ছিলেন তার তো ঘরে বাচ্চাও হয়েছে কই ওখানে তো শাস্তি হয় নাই এখন এই জিনিসটা যে জানে না যে পড়ে নাই তার কি স্ট্যাটাস জানে না কি হয়েছিল কিভাবে হয়েছিল কেন হয়েছিল এখনো পর্যন্ত কি নিয়ম কি কি অনুশাসন ইসলামের জানে না সে তো ওইখানে ইমান হারায় বসলো সো মাছ সো দ্যাট মুসলিমরা এটা কিন্তু বুখারি মুসলিমের হাদিস এখানে বা সম্ভবত বুখারি যত মনে পড়ে যে হাদিসটা ওখানে কোর্ট করছে মুসলমানরা এসে এই লোককে গালিগালাজ করতে শুরু করছে যে আপনি এখানে ফিতনা ছড়াইতে আসছেন রসুল সাম এরকম কথা বলতেই পারেন না কোনোদিন এটা তার তার চরিত্রের সাথে যায় না চলতেছে আচ্ছা যাই হোক আমরা একটু আগাই তো বলতেছেন যে কাফের মুশ্রিক যাই ওয়ার্ডিং এবং স্টাইলে কোরআন সবসময় এক্সাল্টেড থাকবে এক্সাল্টেড সুচ্চ আসন বা অ্যাবাব এভরিথিং বা অ্যাবাব দোস্তুটি বা অ্যাবাব ই এমন ভাবে থাকবে যে এটা একটা মেরাকেল হিসাবে থাকবে সবসময় এটা আপনি জানেন যারা পড়াশোনা করছেন একটু আমি সবাইকে বলবো উলুমুল কোরআনের একটু ঘেটের এটা দেখতে পারেন দুই চারটা আমি তো সফট কপিও দিছিলাম একবার একটা সফট কপি আছে ভালোই খারাপ না খুব মানে হয়তো একদম পারফেক্ট না আল্লাহ ছাড়া রসুল ছাড়া ওই সোর্স ছাড়া কোনো কিছু পারফেক্ট হবে না কিন্তু ইন্টারেস্টিং খুব তো যেটা সফট কপি পাওয়া যায় আমার কাছে যেটা আছে সেটা হাসান উদ্দিন আহমেদ বলে একজনের উনি ইন্ডিয়ান একজন ছিলেন আইএস ছিলেন বয়স্ক মানুষ ইন্ডিয়ান সিভিল সার্ভিসে ছিলেন মানে আনডিভাইডেড ইন্ডিয়ান সিভিল সার্ভিসে ছিলেন বোধ তো খারাপ না ওইটাও বেশ ইনফরমেটিভ বাট এটা সফট কপি পাওয়া যায় বাইগুলো কি পাওয়া যায় আমি জানি না আর আর দুইটা হচ্ছে ইয়াসির কাদির একটা ই ছিল কাজ ছিল যখন উনি এই ইয়াসির কাদি ছিলেন না যখন আমাদের ইয়াসির কাদি ছিলেন আর কি সময় লম্বা দাড়ি ছিল খুব হাম্বল মানুষ ছিলেন সব স্কলারদের মানতেন তখনকার কথা বলতেছি আমি তখনকার সময়কার একটা কাজ ছিল উলমুল কোরআন আর যেটা সবচেয়ে ই পাওয়া যায় আরো অনেক বই আছে বাট আমি ইংলিশ ইংলিশ বা নন আরবিক ইসে যারা চান তাদের জন্য বলতেছি আর একটা যেটা সবচেয়ে বেশি চলে বা সবচেয়ে বেশি পাওয়া যাবে ইভেন বাংলাদেশেও আমি দেখছি মার্কেটে সেটা হচ্ছে আহমদ ওয়ান ডেনফার কনভার্টের মুসলিম উনাল লেখা বই লেস্টার ফাউন্ডেশন লেস্টার ফাউন্ডেশন হচ্ছে এর আধুনিক প্রকাশনী আর কি বাংলাদেশে তো জামাতি ই তারপরে ওই বইটা কিন্তু খুব সুন্দর এবং এটা মানে জামাতি এজেন্ডা নিয়ে লেখা বই না আরকি আপনারা পড়ে দেখতে পারেন পাওয়া যায় আচ্ছা তো এই জন্য বলতেছি যে তখন বুঝবেন এই কথাগুলোর মিনিং আরো জায়গায় পড়বে মানে এই যে বললাম যে এটা একটা মিরাকল এটা কেন মিরাকল এগুলা তখন বুঝবেন আর কি ইনশাল্লাহ তারপরে বলতেছে যে অ্যান্ড ইট রিচেস দ্য আটমোস্ট লেভেল অফ অনার নোবিলিটি অ্যান্ড ব্লেসিং এটা অনার সম্মান নোবিলিটি মানে অভিজাত্য যদি বলেন ব্লেসিংস বারাকা কনফ্রেডি টু টু হোয়াট দ্য ডিসবিলিভার্স সে ইট ইজ নট পয়েট্রি এই যে ওইখানে বলবেন ওই যে যে ওলমুল যে বইটার কথা আমি বললাম ওইখানে বলবেন ওয়াট কোরান ইজ বলে এ বি সি ডি ই ট্যাবলেট করছেন তারপর বলছেন ওয়াট কোরান ইজ নট বলে বলছেন কোরান ইজ নট অ্যা পয়েট্রি কেন না সেটা বলছেন এখানে তো এইগুলো ওলুমুল কোরানের বইতে পাবেন ইনশাল্লাহ অর দ্য প্রোডাক্ট অফ ম্যাজিক যে এইগুলো আমার যে কোরান কি সত্যি আল্লাহর কাছ থেকে এসেছে বলে একটা প্রচেষ্টা আছে লেকচারের মতো যদিও ইউটিউবের জন্য বানানো হয় নাই বাট এখন ইউটিউবে আছে তো সেটাও দেখতে পারেন সেখানে কথাগুলো আমি আলোচনা করছি ওই বইটার থেকে আলোচনা করছি ওই বইটা ছিল আমার কাছে তখন যে মানে হোয়াট কোরআন ইজ অ্যান্ড হোয়াট কোরআন ইজ নট সেখান থেকে কিছুটা আলোচনা করছি তো বলতেছেন যে পোয়েট্রিও না প্রোডাক্ট অফ ম্যাজিকও না এটা এটা কোনো এটা কোনো জাদুটনা না ইট ইজ দ্য স্পিচ অফ আল্লাহ এটা আল্লাহর লিটারালি আল্লাহর কথা আল্লাহর কথা বলতে যা বুঝি আমার কথা বলতে আমি এখন যা বলতেছি আল্লাহর কথা বলতে সেইভাবে আর কি উইচ ইজ প্রোটেক্টেড ফ্রম অল ফর্মস অফ টেম্পারিং আর করাপশন যেটাকে সব রকমের টেম্পারিং এবং করাপশন থেকে ই করা হয়েছে কারণ একটা এমনি তো মানুষের বুকে বুকে আছে তাছাড়া রেফারেন্স কপিটা রয়েছে যে রেফারেন্সের যে রেফারেন্স প্রিজার্ভ করা হয়েছে যেটা সব সময় থাকবে এবং সেটা তো করাপশনের নিচে থাকবে এবং সেটার রেপ্লিকা হিসাবে এইখানে যা আছে তাও করাপশনে বাইরে রাখবেন আল্লাহ এটা আল্লাহ ওয়াদাবদ্ধ যাই হোক তার বলছেন অ্যান্ড ইট ইজ ইনস্ক্রাইব উইথ আল্লাহ আল্লাহর কাছে এটা এই হিসাবে আছে ফলকের উপরে ইনস্ক্রাইব মানে খুদিত আছে যাই হোক ওয়ান ইন্টারপ্রিটেশন অফ মজিদ মজিদ যে আমরা বললাম কোরআন মজিদ আমরা আসলে এই নামগুলাতে আগেও বলছি আপনাদের যে এই নামগুলাতে কোরআনকে ডাকার চেষ্টা করব কোরআন শরীফ না বলে আমাদের মুখে আসে আমার মুখে চলে আসে এখনো কিন্তু আস্তে আস্তে আমরা ইসলামাইজেশন করব আমাদের গুলার ইনশাআল্লাহ আমরা অনেকটুকু করছি আমরা যে করি নাই তা না আমাদের যে ছোট্ট কমিউনিটি যাই আছে সেখানে অনেকটুকুই চেঞ্জ হয়েছে এখন এখন তো আর কেউ থ্যাংক ইউ বলে না তাই না বা এই ধরনের জিনিসগুলো বলে না ওয়াও জিসাস মানে মানে মডার্ন ডেজের ই যেগুলা মুসলমান কাফের সবাই একই ধরনের এক্সপ্লেন এক্সক্লেমেশন একই ধরনের আনন্দ একই ধরনের দুঃখই করে তো সেগুলা তো আর এখন করি না আমরা আমাদের ছোট ছোট বাচ্চারা বরং আমাদের চেয়ে অনেক অনেক পিওরার এবং তারা অনেক অনেক টিউন্ড জিনিসটার সাথে তারপরেও আপনাদেরকে আগেও বলছি আবার বলতেছি হাউ টু মেক ইসলামিক হাউস হোল্ড একটা আটটা লেকচার ইসলামে পাবেন আপনারা এখনো আমি দেখছি দেখছি আগেও এটা আসলেই খুব সুন্দর একটা সিরিজ উনি অবশ্য ওই আফ্রিকান আমেরিকান সালাফি স্কলার ওনাকে সৌদি আরবে করা হয় তো ওনার এই এই লেকচারগুলো খুব সুন্দর খুব সুন্দর আটটা লেকচার খুবই ডিটেলসে বলছেন হাউ টু মেক এন ইসলামিক হাউস আমাদের হাউস হোল্ডগুলোকে কীভাবে ইসলামাইজ করবো আমরা ধরেন এখানে যারা আজকের হালাকায় যারা আছে মোস্ট অফ আস আমরা হয়তো হয়তো ধর্মকর্ম করতাম না নর্মাল ব্যাকগ্রাউন্ডের মানুষের মতোই ছিলাম তারপরে যে আমরা যে ইসলামে আসলাম তারপর আমরা কিভাবে আমাদের হাউসহোল্ড বাসা বাড়ি ফ্যামিলি পরিবার স্কুল কলেজ বা যা আমাদের নিয়ন্ত্রণে আছে বা যা আমাদের দায়িত্বে আছে সেগুলোকে ইসলামাইজ করব কিভাবে সেটার উপর বইটা আর কি সরি লেকচারগুলা তো বলতেছেন যে এই এই যে আয়াতটা আমরা মাত্র পড়লাম আয়াত একুশ নম্বর আয়াত তো বলতেছেন যে দ্যাট দ্য কোরআন ইজ এক্সাল্টেড অ্যাবাব অল আদার বুক মানে এইখানে বলতেছেন যে অল আদার বুক সব বইয়ের উপরে কোরআনের অবস্থান ইভেন অ্যাবাব ইভেন অ্যাবাব অল প্রিভিয়াসলি রিভিল্ড বুকস এমনকি সকল আগে আগে যে সমস্ত বই নাজিল হয়েছে কিতাব নাজিল হয়েছে সেগুলোর উপরে কোরআনের অবস্থান এটা আমরা আগেও পড়ছি আবার পড়তেছি এখানে এইগুলো উনি কোর্ট করছেন ডিফারেন্ট ডিফারেন্ট লেখকের বা তফসির কার তাদের ইসের থেকে যেমন এটা করছেন হচ্ছে তফসিরা সাদি সেটি থেকে সরি সরি না তফসিরা সাদি না তফসির আবু আস সৌদ এখান থেকে করছেন তারপর তফসির আসামারকান্দি এখান থেকে এবং তফসির আল কাসেমি এই তিনটাতে এই কথাটা আসছে মানে এই এই ফুটনোটে তিনটা ইসের নাম দিচ্ছেন তফসির নাম দিচ্ছেন তো এরপরে বলতেছে যে প্রিভিয়াসলি প্রিভিয়াসলি রিভিল সকল কিতাবের উপরে এর অবস্থান এটা আমরা আগেও পড়ছি আবার পড়লাম এখানে অ্যাকর্ডিং টু অ্যানাদার ইন্টারপ্রিটেশন that the quran is majid refers to exalted nature of its message and to the fact that it only takes a few of its words to convey a wide variety of meanings dui ta kotha bollen bollen je je exalted nature eta to onnorao bolchen thik ache eta eta ei interpretation to amra ageo paiche arektay jeita bollen eta khub important eta ami apnader shantebode ekdin bolchi ba ekdin i korchi

উদ্দেশ্যটা কি কি বলতে চায় মানে কোন দিকে আপনাকে ডাকতেছে এটা কিন্তু বুঝবেন এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু এনারও কথা না আমারও কথা না এমনকি কাফের মুশ্রিকদের ভিতরে যারা এগুলো নিয়ে ই করছেন যারা এগুলা নিয়ে আপনার গবেষণা করছেন তারাও বলছেন আমি আপনাদেরকে বলছিলাম লেজলি হ্যাজিলটন আপনারা যদি চান আমি গ্রুপে ওই ই দিয়ে দিব ওটার ওইটার ই দিয়ে দিব উনি ওই নাইনটি প্লাস বয়স্ক মহিলা ইহুদি এগনস্টিক ইহুদি উনি এই জিনিসগুলাই করছেন যে কোনো জায়গায় পড়েন আপনি বুঝবেন যে কোরআন কি নিয়ে কথা বলতে চায় খুব সুন্দর করে এই করছেন যাই হোক এরপরে বলতেছেন যে ওয়ার্ডস টু কনভে ওয়াইড ভ্যারাইটি অফ মিনিংস এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা এইজন্য জন্য ইট ডাজেন্ট ম্যাটার ওইখানে দেখবেন বলছেন বা আরো অনেকে বলছেন অন্যরাও বলছেন যারাই ইট ডাজেন্ট ম্যাটার আপনি কোথা থেকে পড়লেন ধন আমরা তো সিরিয়ালি পড়লে ভালো বা একটা পার্ট পড়লে ভালো যেভাবে সব সব ঠিক আছে কিন্তু যদি চাও নাও করেন যে হঠাৎ করে একটা জায়গা খুলছেন সেই জায়গাতে যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে আপনি দেখবেন যে আপনাকে একটা মানে গোটা কোরআনটা কি বলতে চায় সেই মেসেজটা আপনাকে কনভে করতেছে এই কয়দিন আগে আমি দেখলাম আগে দেখিনি ওনার দুটো বই পড়ছে আমি জেফারি জেফারি ল্যান্ড উনি ওই জার্মান অরিজিনের বোধহয় জার্মান বা ওই সাইডের ওই ওই সমস্ত দেশগুলা নর্থার্ন ইউরোপের সেই সব অরিজিনের জার্মানি সম্ভবত যাদের মনে পড়ে আমার ম্যাথমেটিশিয়া ম্যাথমেটিক্সের টিচার ছিলেন ইউনিভার্সিটি টিচার উনি এথিস ছিলেন কিভাবে উনি কোরআন পড়ে মুসলিম হইলেন এটা বিউটিফুল একটা ই মানে অনেক বড় অবশ্যই লেকচারটা আপনাদের ধৈর্য কোলাবে কিনা আমি জানি না কিন্তু খুবই সুন্দর তো ওইখানে উনি বলতেছেন যে ওনার উনি উনি যখন এথিস ছিলেন এবং ওনার মনে যেসব প্রশ্ন ছিল যেসব খটকা ছিল যে জন্য উনি খ্রিস্টানিটিতে ই হারাইছিলেন উনি বলতেছেন যে মনে হতেছে যে ওনার জন্যই এটা লেখা হয়েছে আর কি উনি যখন খুলে পড়তে শুরু করছেন এক জায়গা থেকে তো যাই হোক এটা এটা আপনারাও দেখতে পারেন চেষ্টা করে গেল এই সিফাতটা মজিদ যেটা আমরা শেষ করলাম এখন আরেকটা সিফাতে যাব পাঁচ নাম্বার এটা হবে সিফাতের ভিতরে পাঁচ নাম্বার এটা হচ্ছে যা যে যেই সিফাতের ভিত্তিতে এই বইটার নাম হয়েছে দ্য ম্যাগনিফিসিয়েন্স অফ দ্য কোরআন সেটা কি বলছিলাম আমরা আজিম কথাটা বলছিলাম তাই না আজিম বা আজামা বলছিলাম সেই সিফারটা নিয়ে এখন কথা বলবেন দিস অ্যাট্রিবিউট ওয়াজ ইউজড অ্যাজ দ্য টাইটেল অফ দিস ওয়ার্ক এই 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 কাজ বা এই বইয়ের নামকরণ বা নামের ব্যাপারে এটা এই এই এইটা সিফারটা ব্যবহার করছেন অ্যান্ড অ্যাজ আই হ্যাভ হিদার টু পয়েন্টেড আউট আল আজিম কনর্স। গ্রেটনেস ম্যাগনিফিসিয়েন্স গ্র্যান্ডোর এখন পর্যন্ত আজিম নিয়ে কথা আগেও বলছেন বা আজামা নিয়ে কথা আগেও বলছেন সেখানে তিনটা ই বলছেন তিনটার একই কাছাকাছি মানে বিরাটত্ব চমৎকারিত্ব এবং গ্র্যান্ডর মানে আভিজাত্য বা ম্যাগনিফিসিয়েন্স কি বলবো বা ই আপনার ম্যাজিস্টিক মানে কিংলি একটা ব্যাপার থাকে না যে সারা দুনিয়ার মালিক তার তার যে তাকে যেটা মানায় যে কথায় মানায় যে কাজে মানায় সেই সেই জিনিসটা সেই সেন্সটা আসে তো যাই হোক এখানে প্রথম যে করতে ওই একই রকম উনি মানে কেন ই এটাকে সিফাত বলতেছেন এখানে একটা আয়াত কোর্ট করতে সুরাহিজুর সাতাশি দুইটা আয়াত সাতাশি অষ্টাশি নম্বর আয়াত কোর্ট করতেছেন সাতাশি নাম্বার আয়াতের ভিতরে আছে আল আল কোরআন আদিমা এটা জাস্ট কেস সাইনের জন্য কোরানুল আজিম হইতে পারতো কোরআনুল আজিম হইতে পারতো আজিমু হইতে পারতো না হইয়া আল কোরআন আল আজিমা হয়েছে এটা জাস্ট ওই আপনার কেস সাইনের জন্য যেভাবে ইউজ করা হয়েছে সেন্টেন্সের ভিতরে এখানে ইউজ করা হয়েছে এই এক্সাম্পলটা উনি দিচ্ছেন যে কোরআনের সাথে আমি আগেই বলছি সিফাত যখন বলতেছেন তখন কোরান শব্দটার সাথে মিলাইয়া আর একটা শব্দ যখন গুণ হিসাবে বলা হচ্ছে সেটাকে সিফাত বলতেছেন তো এখানে এই আর হচ্ছে বেস্টড আপন ইউ অফ আল আচ্ছা এইখানে একটা কথা আছে এই কিন্তু আমি বলি না যে কোরআন হয় আপনার পক্ষে যাবেন না হলে সাক্ষী দিবে এই আপনি যদি মনটা খোলা না রেখে যান কোরআন কি বলতেছে তাকে যদি বলতে না দেন আর নিজে যদি অ্যাজিউম করেন তাহলে আপনি বিপদগামী হবেন এটা আগেও বলছি আমরা তো আমি একবার সেই শুধুর বেলগাসি বলে একটা জায়গা আছে অনেকেই চিনেন হয়তো বেলগাসিতে বেলগাসি হচ্ছে রাজবাড়ির একটা জায়গা ওইখানে উনি মারা গেছেন অল্প দিন হয় ওখানে বলে একজন মুরব্বী ছিলেন যার ছেলে হচ্ছে আব্দুর রহমান যে এক সময় ভাইয়ের ছিলেন মানে লাইফ স্কুলে বোধহয় ছিলেন এখন কোথায় আমি জানি না তো সেই আব্দুর রহমানের বাবা আর কি তো ওইখানে আমি গেছিলাম একটা প্রোগ্রামে আলেমরা গেছেন আমি অলেম আলেম মানুষ আমিও গেছিলাম তো ওইখানে মসজিদের মানে মেইন প্রোগ্রাম সন্ধ্যার পরে বাট ওইখানকার যে মসজিদ ওই মসজিদে আলাদা করে একটু ছেলে পেলেদের কাছে একটু কথা রাখতে আমাকে বলা হয়েছিল তখন তো তার ভিতরে একজন ওটা বললেন যে সুরাফ ফাতিয়াতো কোরআনের অংশ না খুব সিরিয়াসলি বলতেছেন উনি তখন সম্ভবত এই আই রেফারেন্স দিচ্ছেন এই আটার রেফারেন্স দিয়ে বলছেন আর তো এইগুলো দেখেন বক্র হৃদয় গুলো এইগুলোকে এইভাবে করবে তো এখানে বলতেছেন আল্লাহ ইন্ডিড উই হেভ বেস্টড অফন ইউ সেভেন আফাল মাসানি মাথানি মাথানি এখানে মিনিং হচ্ছে seven রিপিটেড অফ রিপিটেড বা অফ সেভেন রিপিটেডলি ডিসাইডেড ভার্সেস মানে যেটা প্রায়শই ই করা হয় প্রায়শই করা হয় কেন বলতেছেন আল্লাহ আমরা তো এক একদিনে শত্রবার অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আর কি লিস্ট যেটা শত্রবার অন্তত পড়ি তো এই রকম আর কি মানে কি বলে শত্র হ্যাঁ শত্রবার পড়ি একদিনে তো এই জন্য আল্লাহ বলতেছেন যে এগুলো রিপিটেড হয় এছাড়া ধরেন ঘুমের সময় আরও নানা সময় রুকিয়া সেলফ রুকিয়া করার সময় বা

ওদের লাইফটা যেন আমরা ডিজায়ার না করি এটা আসবে পরে পরে অনেক কথা আসবে আমরা তো ওদের লাইফের জন্য মারা যাইতেছি আমাদের খাওয়া আমাদের ঘুম আমাদের পড়াশোনা আমাদের বৈবাহিক সম্পর্ক পর্যন্ত মানে কি না আমাদের ওয়েডিং আমাদের এক্সাম আমাদের মানে যা নেম এনিথিং সব কিছুতে আমরা ওদের মতো হওয়ার জন্য মারা যাইতেছি তো আল্লাহ বলতেছেন যে ওদেরকে যা দিছেন আল্লাহ সেটা সেটার যেন আমরা সেটার জন্য যেন আমাদের ভিতরে ডিজায়ার না থাকে অর্থাৎ আমরা একটা জিনিস সবসময় মনে রাখবেন আমরা অতি অবশ্য আমাদেরকে অতি অবশ্য দিচ্ছে কাতদিন হইতে হবে হবে আলাদা আলাদা হইতে হইতে এই না পারতেছি মিলেমিশে একাকার ততদিন আমাদের দি আর কিছুই হবে না আমরা এইরকমই হালাকা করব আমরা পড়াশোনা করব ইসলাম অনলাইনে পড়বো টাকা পয়সা খরচ করব যতটুকু ছড়ানো ছিটানো যায় কিছু দান সাদাকা করবো ঠিক আছে সারা রাত ফেসবুক ইউটিউবে কাটাবো মানে সবই করব আমরা কিন্তু আমাদের দিয়ে আর সবই হবে কিন্তু ইসলামের কোনো হেডওয়ে হবে না যতদিন ডিস্টিং হইতে না পারবো ইসলামের ক্রস ক্রস বইটার প্রতি আমার দুর্বলতার একটা কারণ হচ্ছে এটা ওখানে উনি স্পষ্টতই করছিলেন যে ইসলাম ডিসটিংক্ট হইতে হবে একটা মানুষকে দেখেই বুঝতে হবে মুসলিম কিভাবে বুঝবেন তার দাঁড়িয়ে তার টাকনোর উপর কাপড় জাস্ট একটু উপরে কাপড় একটা বলি আমি সবসময় দুনিয়ার যে কোনো জায়গায় আপনি একটা মুসলিম পুরুষকে চিনতে মানে মুহূর্তে দাঁড়িয়ে আপনার শেয়ার হইতে পারবেন না বিকজ দেখেন অনেকে রাখে তাই না মুহূর্তে চিনতে হইলে একটা জিনিস কাজ করতে যেটা করে না যেটা আমরা ইয়াসির কাদের কথা একটু আগে বললাম না মানে এনাদের মতো উচ্চ শিক্ষিত এবং মদিনা শিক্ষিত মানুষরাও এটা বাদ দিয়েছেন এই শূন্য বাদ দিয়ে দিছেন কিন্তু এক নজরে আপনি যে কোনো দুনিয়ার এক লক্ষ মানুষের ভিতরে দেখলে বুঝতেন যে এটা মুসলিম জাস্ট একটা সুন্না যদি আমরা পালন করতাম ডিস্টিং ডিস্টিং হইতে হবে আলাদা হতে হবে মুসলিমকে আর কাফেরকে দেখলে চিনতে হবে যে এ মুসলিম এ কাফের বা এ কাফের না মুসলিম সেটা ছেলেদের বেলায় মেয়েদের বেলা সবাই বেলায় কিন্তু আমি ছেলেদের বেলা বলতে যে আমরা দেখার কথাটা যখন আসবো তখন ছেলেদের কথাই আসবে মেয়েদের কথা আসবে না তো যাই হোক এরপরে বলতেছেন এই ইসের এই ইসে জামাকশারি জামাকশারির নাম আমরা আপনাকে বলছি আগে আমরা জেলা ছিলেন কিন্তু অনেক বড় একজন আল ই ছিলেন মানে বিদ্যান ব্যক্তি ছিলেন ওনার আকিদা যদিও ভ্রান্ত বা ওনার আকিদাকে ডিনাউন্স করলেও কন্ডেম করলেও ওনার কাছ থেকে ওনার কোরআন এমন কোন তফসির পাবেন না যে এখানে মানে কোনো হোল হোলসাম তফসির পাবেন না যেখানে জামাকশারি থেকে কিছু এক্সপ্লেনেশন না আসছে ইভেন দো হি ওয়াজ এ তো ওনার একটা ই আসতেছে এখানে উনি উনি এই আয়াত সম্বন্ধে কি বলছেন সেই কথাটা আসতেছে এই দুইটা আয়াত একটা না তো দুইটা আয়াত সুরা হিজিরের সাতাশি অষ্টআশি এখানে আল্লাহ বল আল্লাহ যেন তার আল্লাহ তার নবীকে যেন বলতেছেন ইয়েস আই হ্যাভ অন সার্টেন ক্লাসেস অফ দ্য ডিসবিলিভার্স মেনি ওয়ার্ল্ডলি থিংস আমি কিছু কিছু কাফেরদেরকে অনেক দুনিয়া বিজিনিস দিছি আনফরচুনেটলি আজকাল আমি দেখছি যে সম্ভবত হিজবুত তারি এটা প্রোপাগেট করে বিরাট একটা লিস্ট দিয়ে বলে যে এর ভিতরে একটা নাম শুধু মুসলমান নাম মানে সায়েন্টিস্ট লিস্ট আমরা কত পিছিয়ে আসি আমরা আমরা আগায় আগে হলে এই করতে হবে এই করতে হবে এই করতে হবে এরকম করে বলে অথচ আব্দুল সালাম উনি তো কাদিয়ানি মুসলিম কাদিয়ানি সরি মুসলিম বলা উচিত না কাদিয়ানি ওনারা বলেন কাদিয়ানি মুসলিম সেই জন্য আমার মুখে আসছে উনি কাদিয়ানি আর কি কাদিয়ানি কাফের বলা উচিত তো পাকিস্তানি ওনার নামটা আসে নোবেল প্রাইজ পাইছিলেন তো বলে মানে আপনাকে ইন্সপায়ার করতে চায় যে আপনি যেন হ ধর্মেতে বীর হও কর্মেতে বীর আর কি আপনি যেন সেরকম হতে পারেন এবং উচ্চাকাঙ্ক্ষা উচ্চা ই নিয়ে উচ্চ আশা নিয়ে আপনি যেন ই করতে পারেন এই ক্যাচটা বহু মুসলিম এই ট্র্যাপের ভিতরে পড়ে বহু মুসলিম বুঝে না যে দিস ইজ নট আওয়ার ওয়ে অফ লুকিং এট লাইফ অর দ্য ওয়ার্ল্ড আমরা এইভাবে দেখবো না হ্যাঁ আমরা যদি আমরা যদি আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠিত হই আল্লাহর ওয়াদা অনুযায়ী আমরা এক্সেল করবো এরা আমাদের পায়ের নিচে থাকবে এই সায়েন্টিস্ট এই ইরা আমাদের পায়ের নিচে থাকবে যেভাবে আগে ছিল সায়েন্টিস্টরা কি করে সায়েন্টিস্টরা দে মেক থিংস উইচ সেল তাই না আজকে সায়েন্স কিসের কিসের উপরে কনসেন্ট্রেট করে যা বিক্রি হবে যেতে পয়সা আসবে আলটিমেটলি পয়সা ইজ দ্য গড আমি একটা ই শেয়ার করছি কারো কারো সাথে আমার জামাইয়ের সাথে পাবেলের সাথে শেয়ার করছি টেকিদের সাথে শেয়ার করছি আর কি একটা একটা বলবো একটা ডকুমেন্টারি টাইপের জিনিস বা মুভি বলেন যাই বলেন প্রি ক্রাইম মানে কিভাবে আপনি কারে ফোন করলেন কোন গেলেন কোথায় কি ইউজ করলেন কারে কোন ইমেল পাঠাইছেন এই সমস্ত ডাটাগুলা বিক্রি করে দিয়ে এই গুগল বা এই ধরনের কোম্পানিগুলো থেকে কিনে নিয়ে গিয়ে ওরা ডাটাবেস বানাইতেছে প্রি ক্রাইম ডাটাবেস মানে আগের থেকেই প্রেডিট করবে যে আপনি হলেন একজন ক্রিমিনাল এবং আপনার ওইভাবে চোখে চোখে রাখবে আপনার কোনো ভালো জব দিবে না আপনার কোনো রেসপন্সিবল পজিশন দিবে না অ্যান্ড সো অন আর কি মানে ভয়ঙ্কর যদি এটা দেখেন কিভাবে মানুষকে কন্ট্রোল করার জন্য মানুষ বিলিয়ানস অ্যান্ড মিলিয়ানস অফ ডলার খরচ করতেছে এবং আলটিমেট গোল হচ্ছে পয়সা যাই হোক আমি ছুড়ে যাচ্ছি টপিক থেকে ফিরে আসি আবার তো বলতেছেন যে হ্যাঁ আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন নাজিফ যে হ্যাঁ আমি আমি ডিসি এদেরকে বাট ডু নট লুক অ্যাম্বিশিয়াসলি এট হোয়াট আই হ্যাভ বেস্টড আপন দেন ওইদিকে আকাঙ্ক্ষা নিয়ে আর ডিজায়ার নিয়ে তাকায় না আজকে আপনার আপনি আপনার আমার দিকে তাকায় দেখি তো আমাদের ডিজায়ার কি এভরি আদার পার্সন ছেলেটাকে আমেরিকায় পাঠাতে চায় এভরি আদার পার্সন ছেলেকে সুট টাইতে ভিজুয়ালাইজ করে এভরি আদার পার্সন ছেলেটাকে ব্ল্যাক লিমোজেনে দেখতে চায় মানে সমস্ত লাইফস্টাইল এর ধারণাটা আমাদের হচ্ছে তাদের তারা কেমন তাদের মতো হইতে চায় আমরা নর আপন দা ওয়ার্ল্ড দুনিয়ার দিকেও আপনি অ্যাম্বিশন নিয়ে তাকাবেন এবং এটা টেম্পেশনের দিকে টেম্পেশন আসে এটা অস্বীকার করতেছি না টেম্পেশন যে আসে এটা তো কথা ফাস্ট মানুষের সূত্রপাতি হয়েছে টেম্পেশন দিয়ে তাই না সেই বৃক্ষের কাছে যাওয়ার টেম্পেশন নিষিদ্ধ জিনিসের প্রতি টেম্পেশন সেই দিকে বলতেছেন যে যেন এই না যায় আমাদের ফর আই হ্যাভ দ্যাট ফর ইউ নামই তোমাকে দিছি আসলকে বলতেছেন আল্লাহ যেটা তোমার জন্য পর্যাপ্ত দা গ্র্যান্ড কোরআন এই আয়াতেরই করতে এইখানে জিসেনসে আযীম কথাটা ইউজ করা হয়েছে সেটা বলতে গিয়া জামাকশারি বলছেন আচ্ছা সিন্স ইউ हैव द কোরআন ইউ नीड নাথিং else তোমার যেহেতু কোরআন আছে তোমার আর কিছুর দরকার নাই হ্যাঁ তার মানে এটা না খাওয়া দাওয়ার দরকার নাই ঘুমের দরকার নেই শেখ ভাষা বলতেছেন না দরকার নাই বলতে what they have যেটা দেখে তোমার চোখ টাটায় আপনারা আপনাদের ইগুলা দয়া করে বন্ধ রাখেন এটা শয়তানের তরফ থেকে আসে এই একটা ডিস্ট্রিকশন কিন্তু আপনার লাইনটা লাইনটা সরায় দিবে এটা আপনার দোষ না হয়তো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে বাট আমি বললাম আর কি যে আমরা এইভাবে সিরিয়াসলি নিব যখন কথা হয় সেটাকে খুব সিরিয়াসলি না উচিত কারণ আমি বলছিলাম আপনাদেরকে একদিন সিলেটে আমাদের ফ্যামিলিতে আমার মামার ফ্যামিলিতে আমি একদিন একটা হালাকা করতেছিলাম ফ্যামিলি সবাইকে নিয়ে বসছি বসানো যায় না তো সবাই ব্যস্ততা মানে মহা আর সবাই একজন ইংল্যান্ড থেকে আসেন একজন আমেরিকা থেকে আসছেন ওদের ওই সামার গেট টুগেদার আর কি যেখানে বন্ধ থাকে ওই মামার ফ্যামিলি সবাই আসছেন তো মামার এক আমাদের সালা গ্রুপের ওনার একটা বাচ্চা ধরেন চার পাঁচ বছর করে একটা চিৎকার ওই হালাকার ভিতরে ঢুকে গেল আর সবাই ডিস্ট্রিকশন ওইদিকে আমি বললাম এটা শয়তানে খেলে নিয়ে আসে এটা বাইরে নিয়ে যান এখান থেকে এটা কিন্তু আমার কথা না এটা এত রসুল কিন্তু এইভাবে বলছেন রসুল এইভাবে কথা বলছেন আপনাদের একটা মেয়ে আইসা খাবারে হাত দিতে চাইছিল খাবার নিয়ে বসছেন সবাই স্টার্ট করবেন আল্লাহর নাম পড়বেন তার আগে খাবারের হাত দিয়ে আল্লাহ রসুল তারা হাতটা ধরে ফেলছেন ধরে বলছেন যে এটা শয়তানে খেদায় নিয়ে আসছে বাচ্চা হইলে তারা শয়তানে খেয়ে দিতে পারে না এমন কথা না সেই বাচ্চা আসা বাচ্চা আসার জন্য সবাই কিন্তু ডিস্ট্রাকশন হয়ে গেল সব এটা একটা খুব সিরিয়াস একটা পয়েন্ট হয়তো কারো মনের ভিতর ঢুকতো কোনো কথা সেটা আর থাকলো না তো এরকম আরো এক্সাম্পল আছে যাই হোক মানে আমি জাস্ট বলতেছি যে অনেক সময় আমাদেরকে মানে শয়তানে এইসব জিনিসগুলা ই করে ইনসাইট করে আচ্ছা

প্রিজার্ভ করে রাখছেন বা প্রেজেন্ট করে রাখছেন আপনাকে সৃষ্টির চেয়েও বড় আপনার সৃষ্টির আগের ব্লেসিং হচ্ছে আপনাকে আল্লাহ রহমান পরিচয় হচ্ছে যে আল্লাহ কোরআন শিক্ষা দিচ্ছেন আপনাকে তো এটা বলতেছেন যে গ্রেটেস্ট অফ অল ব্লেসিংস এই জন্য বলতেছেন সকল বারাকার বড় বারাকা এটা কারণ আল্লাহ তার নিজের নাম রহমান বললেন সেকেন্ড আয়ারটাই বললেন বা সেকেন্ড কথাটাই বললেন যে কোরআন শিক্ষা দিচ্ছেন তোমাদের তারপরে বললেন মানুষ সৃষ্টি করছেন তারপরে বললেন স্পিচ শিক্ষা দিচ্ছেন বা কথা ই দিছেন এটা নিয়ে যদিও ওনাকে ওনার ব্যাপারে সাবধান হওয়ার ব্যাপার আছে কিন্তু ডক্টর ইসরা আমাদের একটা বিউটিফুল ই পাওয়া যায় ইউটিউবে এই চারটা আয়াত নিয়ে উনি একটা ই করছেন একটা প্রোগ্রাম করছেন শুধু এই চারটা আয়াত নিয়ে যে এই চারটা আয়াতের কি বিশাল ওয়েট আর কি সেটা নিয়ে আর দেখতে পারেন আপনারা আমাদের ওই মেরিনার্স একটা গ্রুপ আছে ওখানে আমার এক জুনিয়র এটা ই করছিল পোস্ট করছিল আমি দেখলাম ভালো লাগছে বা ডক্টর ইসরা আহমদের অন্য সমস্যা আছে। এটা এখন আমার কাউকে রেফার করতে ভয় লাগে আমি একটা কাউকে রেফার করলাম আমরা হোলসেল এখন তার সব কিছু নিতে শুরু করলেন ডক্টর ইসরা ডক্টর ইসরা আহমদ জামাত থেকে বাইরে হয়ে গেছিলেন এবং উনি ক্লোজ টু হিজবুত তারিখ ছিলেন বা তারের লাইনে ছিলেন তো যাই হোক সেটা মানে আল কথা কোনো কারো কথা যে কোনো কারো যখন আমি একটা এই যার কথা বললাম জেফরি লাইন ওনার কথা বললাম ওনার ওনার দুটা বই বলছিলাম আমি একটা আমার আমার এই দিনের পথে আসার প্রথম দিকে পড়া বলতে পারেন আর একটা ছিল ইভেন এঞ্জেলস আস্ক দুইটা বই পড়ছিলাম আমি তো এনার কথা যে রেফার করলাম এনার এই এই বিটা আমার খুব ভালো লাগছে যে উনি কিভাবে ইসলামে আসছিলেন তার মানে কি উনি ওনাকে আমি হোলসেল এন্ডোর্স করলাম না উনি তো ক্লিনশেপ একজন মুসলিম ক্লিনশেপ একজন আমেরিকান মুসলিম উনি কোনোদিন আমাদের প্যারাডাইম হতে পারেন না কিন্তু এই এই পার্টিকুলার জিনিসটা যখন বললাম তখন শুধু এইটুকুর ভিতরে রাখবেন আর কি একইভাবে ডক্টর ইসলাম আহমদের যেটা বললাম যে ওই চারটা আয়াত সুরা রহমানের প্রথম চারটা আয়াত নিয়ে ই করছেন মানে একটা পুরা প্রোগ্রাম করছেন এটা ওয়ার্থ এটা না যে ইসরা আমাদের সবকিছু হোলসেল আমরা নিব তা না যত রহমত যত বারাকাত যত দয়া যত করুণা আল্লাহ সবকিছু এর চেয়ে ছোট যে আপনার জন্মটাও এর চেয়ে ছোট মানব জনম যেটা বলি আমরা সেটা এর চেয়ে ছোট গেল আমরা আদিম শেষ করছি আরো বিশ মিনিটের মতো আমরা যাবো মিনিট আঠারো মিনিট যাব আমরা আর একটা আমরা পড়বো এটা হচ্ছে আল বান নাজির এই এই কথাগুলা একসাথে আসে এই দুইটা কথা একসাথে আহ দুইটা সিফাতকে একসাথে বলা হয়েছে একটা হচ্ছে সুসংবাদ দেওয়ার আর বসির যখন বলা হবে তখন সুসংবাদের অংশটা আসবে আর যখন বলা হবে তখন ওয়ার্নিং আসবে দুঃসংবাদ খারাপ পরিণতির খবর আসবে তখন এবং এটা একসাথে আসছে কোরআনে অনেক জায়গায় তো বলতেছেন সিম্পলি পোর্ট এটা ছয় নম্বর সিফাত পড়তেছি আমরা বাট এটা এই একসাথে ই করছেন দুইটাকে সিম্পলি পোর্ট আমরা যদি খুব সিম্পল ভাবে বলতে চাই বসির ইজ এ বিয়ার অফ গ্ল্যাড গ্ল্যাড টাইডিংস বুশরা বা বসির কথাটা আমরা আরো অনেকখানে পাই আল বসির ই আছে জামাল যারা বজর পাবলিকেশন এসে কি বলে আমেরিকাতে ওইখান থেকে ওনার বইগুলো বাইর হয় আচ্ছা আল বসির ইজ এ বসির হচ্ছে বিয়ার অফ গ্ল্যাড টাইডিং অ্যান্ড এ নদীর ইজ এ ওয়ার্নার আপনারা জানেন আমরা আকিদের বইতে কি পড়ছি আকিদের বইতে একটা একটা চ্যাপ্টারই ছিল আল্লাহ যেসব সুসংবাদ দিছেন আর যে সমস্ত ওয়ার্নিং বা ধমকি দিছেন এগুলোর উপর আহলুস সুন্নাল জামার স্ট্যান্ড বা বিশ্বাসটা কি হবে আমরা কি শিখছি যে লিটারালি নিতে হবে এগুলাকে আমি হয়তো ডেপটা বুঝবো না ডেপ বোঝা আলাদা জিনিস কিন্তু আগুন মানে আগুন হ্যাঁ ঝর্ণা মানে ঝর্ণা মানে হুর মানে হুর মেয়ে মানুষ মানে মেয়ে মানুষ মানে যেইখানে যেটা আল্লাহ প্রমিস করছেন সেটাকে সেই অর্থে নিতে হবে আক্ষরিক অর্থে নিতে হবে এটাকে টুইস্ট করা যাবে না আপনাকে বলছি যে আপনাদের বলছি যে আমাদের আনফরচুনেট যে আমাদের ভিতরে যাদেরকে আমরা রিভিয়ার করি সেসব অনেক মানুষ আছেন যারা ফিজিক্যাল রিজারেকশন বা ফিজিক্যাল জান্নাত জাহান্ন নামে বিশ্বাস করেন না আপনাকে আগে বলছি বলছি না যেমন ইবেন সিনা একজন যাকে সারা মুসলিম ওয়ার্ল্ডে খুব সম্মানের চোখে দেখা হয় সেই ইমেন সিনা কিন্তু আপনার ই করেন না কি বলে আপনার ফিজিক্যাল রিজারেকশনে বিশ্বাস করেন উনি বলেন যে এগুলো হলো অশিক্ষিত ছোট মানুষ যারা বা লেমেন যারা তাদেরকে একটা ধমকি দেওয়ার জন্য ভয় দেওয়ার জন্য বা লোভ দেখানোর জন্য আল্লাহ বলছেন কিন্তু আসলে এগুলো আল্লাহ মিন করেন নাই ফিজিক্যাল রিজারেকশনে বিশ্বাস করনা না যে আহ রাতে বা মরণের পরে যে ইটা আমাদের ফেসটা সেখানে ব্যাপারটা মূলত আত্মা বা আত্মিক হবে আর কি এটা মনে করতেন উনি কিন্তু এইটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট অফ ফিজিক্যালি বিশ্বাস করতে হবে চামড়া পড়া মানে চামড়া পড়া এখানে বলছে যে চামড়া পড়বে আবার রিগ্রো করবে চামড়া পড়বে আবার রিগ্রো করবে এইভাবে বুঝতে হবে হ্যাঁ ডেপটা হয়তো বুঝবেন না সেই ডেপটা আমরা কল্পনা করতে পারবো না এটা প্লেজারেরটাও না পানিশমেন্টেরটাও না সেটা আলাদা কথা যেমন জিন তো আগুন থেকে তৈরি তাকে আবার আগুন দিয়ে পড়ানো হবে হ্যাঁ খারাপ জিন যারা বাইবলিস তাকে আগুন দিয়ে পড়ানো হবে এবং যে ডিসক্রিপশন আসছে সেই চিৎকার শুনবেন জাহান নামের সেটা কিভাবে সে কোন আগুন যেটা আগুনকে পড়ায় সেটা আলাদা আলাদা সাবজেক্ট কিন্তু আগুন মানে আগুন পড়ানো মানে পড়ানো চিৎকার মানে চিৎকার হুর মানে হুর মেয়ে মানুষ মানে মেয়ে মানুষ যেটা বলছেন আল্লাহ সেইভাবে নিতে হবে আপনার আবার মাইন্ড করেন না অনেকে মেয়ে মানুষ কথাটা মাইন্ড করে আমার মুখে চলে আসে সবসময় অনেকে মনে করে মেয়েদেরকে মেয়ে মানুষ বলাটা বোধহয় একটা অপমানজনক মানে মানুষের চেয়ে ছোট করে ই করা হলো আমার কাছে সেটা না আমার জাস্ট এইটা বলার ওয়ে সেই জন্য বলি খুব সফিস্টিকেটেড ওয়ে না দ্যাট ইজ ট্রু আচ্ছা গেল এরপর বলছে ইন দ্য সেকেন্ড অফ দ্য ফলোইং ভার্সেস সেকেন্ড অফ দ্য ফলোইং এখানে কি করবেন সূরা ফুসসিলাতে 3 নাম্বার 4 নাম্বার আয়াত নিয়ে কথা বলবেন নিচে আমি দেখতেছি তো বলতেছেন এই নিচে যে আয়াত আসছে তার ভিতরে দ্বিতীয় যে আয়াতটা ইউজেস বোথ বাশীর এন্ড নাদির টু ডেসক্রাইব দ্য নোবেল কোরআন এখানে বশির এবং নাদির দুইটাকেই ব্যবহার করা হয়েছে কোরআন বোঝাইতে আপনারা এটা জানেন এটা আয়াত না সুরা একচল্লিশ নম্বর সুরা ফুসিলাত এটার মুকাতের পরে জাস্ট শ্রুতে আছে যে কিতাবন কিতাবন ফুসিলাত বলে শুরু হয়েছে আর এর পরের আয়টা চার নম্বর আয়টাতে বলছেন बशीरन व नजीरन अच्छा আমরা পড়ি আটার ট্রান্সলেশন এ বুক वेयर ऑफ द वर्सेस आर एक्सप्लेनड इन डिटेल একটা কিতাব যার আয়াতগুলা ডিটেইলসে এক্সপ্লেইন করা হইছে এ কোরআন ইন আরাবিক কোরআনান আরাবিয়ান কোরআন ইন আরাবিক ফর পিপল হু নো কাদের জন্য যারা জানে ইয়া লামুন যারা জানে যারা বোঝে এই জন্য বললাম যে কোরআন দরজাটা সবার জন্য আসলে খোলা না সবার জন্য খোলা না মাইন্ডসেটটা ঠিক করতে হবে থেকে সবসময় বলি আমি লাভ নিতে হইলে থেকে উপকৃত মাইন্ডসেটটা ঠিক করতে হবে যে আমি খোলা মনে আমার ভিতরে যত কিছু মগজে যা কিছু আছে সব ক্লিন করে যাব এবং যেটা বলবে সেটা মেনে নিব। যেটা বোঝাইতে চাবে সেটা বুঝবো এবং সেটা মেনে নিবো আচ্ছা তো বলতেছেন যে গিভিং গ্ল্যাড গ্ল্যাডাইডিং ব্র্যাকেটে অনেক কথা বলছেন সেই কথাগুলো পড়ি আমরা যেহেতু ইন আমরা হয়তো এটা পড়তেছি আর জীবনে পড়বো এমন আশা করি না আমি কোনো কোথাও একবার ঘুরে আসতে এক বই এক বই একবারই পড়া হয় না তো গ্ল্যাড টাইডিং বলতে কি বলছেন গ্ল্যাটাইডিংস ভিতরে কি লিখছেন ব্র্যাকেটে অফ প্যারাডাইস টু দা ওয়ান হু বিলিভস ইন দা গ্ল্যাড গ্ল্যাটাইডিং জান্নাতের ব্লাড ট্রেডিং কার জন্য যে আল্লাহর একত্রে বিশ্বাস করে তহিদে বিশ্বাস করে তহিদের উপর থাকে ইসলামিক মনে বলছেন আবার আরেকটা ব্র্যাকেটের ভিতরে অ্যান্ড ফিয়ার এবং আল্লাহকে ভয় করে অ্যাবস্টেন্স ফ্রম অল কাইন্ডস অফ সিনস অ্যান্ড ইভিল ডেটস এবং আল্লাহকে ভয় করে সকল গুণা থেকে এবং খারাপ কাজ থেকে বিরত থাকে অ্যান্ড লাভ সাল্লা মাছ এবং আল্লাহকে ভালোবাসে পারফর্মিং অল কাইন্ডস অফ গুড ডেট হুইচ আল্লাহ হ্যাজ অর্ডেন এবং সকল ভালো কাজ করতে থাকে যেগুলা আল্লাহ তাকে করতে বলছেন এই সব কথাগুলো ব্র্যাকেটের ভিতরে কারণ আয়াতটা তো ওই দুটো আয়াত খুব ছোট আয়াত কিন্তু ভিতরে অনেক কথাতে না দরকার আছে এটা আমাদের বোঝার বা কাউ এক্সপ্লেন করে দেওয়ার যে এটাতে কি বোঝানো হইল অ্যান্ড অ্যান্ড বলে ওই যে ওয়া কথাটা আসছে বাসিরান ওয়া নাজিরান ওয়া কথাটা আসছে দেখে অ্যান্ড যোগ করলেন ওয়ার্নিং ওয়ার্নিং বলে আবার ব্র্যাকেট শুরু করলেন আর একটা কারণ ওইখানে তো ওই কথাই আছে এর চেয়ে বেশি কিছু নাই কিন্তু যে কথাগুলো এটা এটার ইম্পোর্ট সেটা বলতেছেন অফ পানিশমেন্ট ইন দ্য হেল ফায়ার টু দ্য ওয়ান হু ডিসবিলিভস ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ এবং তার জন্য পানিশমেন্টের ই আছে পানিশমেন্টের সাবধানতা তাকে সতর্ক করে দেওয়া হচ্ছে মেইনলি কাকে মেইনলি কাকে যে আল্লাহর একত্রে অবিশ্বাস করে তার জন্য জাহান নামের পানিশমেন্টের সতর্কতা ই করা হচ্ছে প্রাইমারি তো জাহান নাম আপনার অবিশ্বাসীদের কথাই বলা হয়েছে বাট মুসলিমদের ভিতরে যারা অবিশ্বাস না করেও কবিরা গুনায় লিপ্ত হবেন তবা না করে মারা যাবেন তাদের সম্ভাবনা থাকবে আংশিক জাহান নামে থাকার এবং তারপরে সেখান থেকে মাস্টারশিপ পরিমাণ যদি তার ভিতরে ইমান থাকে তাহলে কোনো না কোনো দিন তিনি সেখান থেকে ইনশাল্লাহ বের হয়ে জান্নাতে যাবেন এটা কিন্তু অনেক মুসলিমরা অবিশ্বাস করে যেমন মোতাজিলেরা অবিশ্বাস করে এই কথাটুকু যেটুক বললাম এখন মোতাজেলেরা অবিশ্বাস করে খারেদিরা অবিশ্বাস করে তারা মনে করে একবার জাহান্নামি মানে আর বাইর হওয়ার কোনো ব্যাপার নেই এই জন্য আকিদা হাতে ধরে শেখার ব্যাপার আছে নোমালেন খান বলছে না হোয়াট ইজ আকিদা আমি আকিদা কি বুঝি না আকিদা বোঝার অনেক ব্যাপার আছে হাতে ধরে ধরে হাঁটি হাঁটি পা পা করতে করতে শেখার ব্যাপার আছে নাইলেই বিপদগামী হয়ে যাবেন এই জন্য মানে একটা ফ্রেজই বলতে পারেন শুনতে হয়তো মনে হবে যে একই কথা বারবার বলে তো কামস এটা একটা আছে আচ্ছা আমি কিন্তু থেকে সরে গেছি ওই ওই যে গল্পটা আপনাদের বলি যে রাজবাড়ির গল্প বলতেছিলাম যে আমাদের বলতেছে যে এগুলো তো কোরআনের আয়াত না তো এটার আনসার দিবেন কেমন বলেন তো এটা খুব সুন্দর একটা আনসার আছে এটা একটা স্টাইল কোরআনের যে একই লটের ভিতর থাকার পরেও কাউকে বিশ্বসাহিত করার জন্য এইভাবে আল্লাহ বলেন যেমন ইয়াও ইয়াকুমুর রোহু ওয়াল যেদিন রোহ মানে জিব্রা আলিসাল্লাম এবং ফেরেশতারা তো এখানে জিবর আলি সাল্লামকে আলাদা করে বলা হয়েছে না আলাদা করে বলা হয়েছে কারণ উনি তাদের ভিতরে স্পেশাল একজন তাই না কিন্তু সাথে দিয়ে বলা হয়েছে কে ওয়াল মালাইকা তো এটা বলে কি বলা হয়েছে ওনাকে বলা হচ্ছে এবং ফেরেশতারা কিন্তু এর মানে কি উনি ফেরেশতা না উনিও ফেরেশতা এবং বলার মানে উনাকে আলাদা এটা ফেরেস্তাদের অংশ না উনি এটা বোঝানো হচ্ছে না একইভাবে এখানে সাতটা আয়াত যেহেতু এই ষাটটা আয়াত যেহেতু আমরা ঘন ঘন রিসেট করি এবং এদের আলাদা মর্যাদা আছে নানা রকম মর্যাদা আছে উম্মুল কোরআন বা আরো যেসব রুকিয়া করার নিজেকে সেলফ রুকিয়া করার বা আরো অনেক ধরনের মর্যাদা এটা ছাড়া নামাজ হয় না কত কিছু এটা ছাড়া জানাজা হয় না অ্যান্ড সো অন তো এই জন্য এটাকে আলাদা করে আল্লাহ বিশেষায়িত করেছেন বাট এটাও কোরআনের অংশ। এটা বলতে ভুলে গেছিলাম এটা কিন্তু একটা জানা উচিত কারণ আপনাকে আরো এরকম মানুষ পাবে না এরকম পাগল ছাগল আরো পাবেন যারা আপনাকে আবারও বলবে যে এটা তো কোরআনের অংশ না। এটিনে বিশাল ডিবেট আছে বইটেই লেখা হয়ে গেছে। এটা নিয়ে বই লেখা আছে বাংলাদেশি লিখেছে এক এক ছাত্র চিনিয়ে আমি একটা লোককে একটা সেন্টেন্স ইংলিশ মানে সঠিক করে লিখতে পায় না হয়তো ম্যাট্রিক পাস হইতে পারে কোনমতে জোড়াতালি দিয়া। সে ইংরেজি ইংরেজিতেও লিখে ফেলছে মানে এই এই সাবজেক্টের উপরে আচ্ছা তার সাথে আমার দেখা হয়েছে একবার সে প্রপোজিশনটা আমাকে বলছে একবার যে কোরআনের এই সারটা এর সম্বন্ধে আপনার মত কি জিজ্ঞেস করছে আমার গেল দ্য রিজন ওয়াই দ্য কোরআন ইজ ডিসক্রাইব উইথ দিস টু অ্যাট্রিবিউটস ইজ ফেয়ারলি অবভিয়াস কেন এই দুইটা দিয়ে কোরআনকে এই এই সিফাত দিয়ে কোরআনকে ডেসক্রাইব করা হয়েছে এটা অবভিয়াস এইখানে আসবে ওই যে আকিদার বইয়ের সাবজেক্ট গুলো আসবে যেগুলো আমরা আগে বলে ফেলছি আপনাদের একটু টাইম দেখি আমি আমরা এক্সিট করব না ইনশাল্লাহ তাড়াহুড়া কিছু নাই নেক্সট সপ্তাহে আবার পড়বো কেন বলছেন এই কথা দুইটা বলছেন কেন এই দুইটাকে একসাথে বলছেন আল্লাহ ভাই ইট গিভস গ্ল্যাড টাইডিংস টু দোজ হু বিলিভ ইনফর্মিং দেম দেয়ার রিওয়ার্ড উইল বি প্যারাডাইস অ্যান্ড ইট ওয়ান্টস দোজ হু ডিসবিলিভ দ্যাট ইফ দে কন্টিনিউ

একদিকে সুসংবাদ দেওয়া আর একদিকে সাবধান করা ধ্বংসের পেরিল ডুম যেটা আমরা বলি সেটারই করা হিউম্যান বিংস মাস্ট ট্রাইভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইমপ্লিকেশন অফ বোথ দ্য গ্ল্যাড ট্রেডিংস অ্যান্ড ওয়ার্নিংস ওয়ার্নিং অফ ইম্পেন্ডিং ডুম সকল মানুষের উচিত সকল মানুষ আপনি আমি ইনক্লুডেড আমরা বিশ্বাসী তারপরেও আপনি আমি এতে আমাদের বুঝতে হবে যে এই দুইটা জিনিসের ইমপ্লিকেশন কি কেন আল্লাহ বারবার এই কাপলেট বা এই এই দুইটা একসাথে এই করছেন বা এই দুইটার কথা মনে করাই দিছেন আফটার অল দেয়ার আলটিমেট ফেজ ইট ইজ অ্যাট স্টেক কারণ তাদের চূড়ান্ত ই হচ্ছে একটা রিস্কের ভিতর আছে এই দুইটা যদি সে ঠিক মতো না বুঝে কোনো একটার দিকে যদি তার ইনক্লাইনেশন বেশি চলে আসে তাইলে সে ধ্বংস হয়ে যেতে পারে কোনো একটার দিকে সে যদি মনে করে কোরআনের গ্ল্যাড ট্রেডিংই প্রধান বা গ্ল্যাড ট্রেডিংই শুধু আসে সে ধ্বংস হয়ে যাবে সে মনে করবে যা করুক না কেন আল্লাহ তাকে জান্নাতে দিবেন আর সে যদি মনে করে কোরআনের ওয়ার্নিং এ প্রদান তাইলে সে ওই মোতাজিলা বা খারেজিদের মতো হয়ে যাবে আল্লাহর দয়া নিরাশ হয়ে যাবে মার মার কাট কাট সব মাইরে ফেলো সব সব মানুষ মাইরা ফেলো সব ফাঁসি দিয়ে সব গুলি করে মাইরে ফেলো বোমা মাইরা ফেলো এই ধরনের মেন্টালিটি চলে আসবে সে আল্লাহর দয়ায় নিরাশ হয়ে যাবে হিউম্যান বিংস ওয়ার্ক হার্ড টু লার্ন অ্যাবাউট দ্য থিংস মানুষ মানুষ কি চায় তার জন্য যেটা চোখে ঠিক আছে দেখি না আমরা আল্লাহকে দেখি না আমরা আখেরাত দেখি না না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান দেখে বিশ্বাস করলে সবাই করতো বিশ্বাস তো মানুষ যেটা নিয়ার ফিউচারে বা ইমিডিয়েট ফিউচারে যেটা আছে সেটাই সেটার দিকেই মানুষের সেই সেই

অসীম সময় ধরে তাদের যে সময়টা আসতেছে সেই সময়ে যাতে ভালো সুখে থাকতে পারে ভালো থাকতে পারে সেটারই যেন তারা চিন্তা করে বা তারা যেন শিখে বা তারা যেন জেনে নেয় অ্যাজ দ্য লিডস টু সরি ইটার্নাল পানিশমেন্ট পানিশমেন্ট ইন দ্য ফায়ার এবং সেই পথ যে পথ তাদেরকে চিরক জাহান্নামি করবে সেটাও যেন তারা চিনে নেয় সেটার যেন সেটার ব্যাপারেও তারা যেন সাবধান হয়

জাহান্নামে যাওয়া আর এই এ না করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবা এই কথা আসলে সামারি তো এইটাই মাঝে মাঝে বলি না যে মানে শয়তানের একটা কাজ আপনাদের বলছি বহুবার বলছি যারা পুরানো তারা জানেন যে শয়তানের একটা উদ্দেশ্য যদি বলেন একটা লক্ষ্য বলেন সেটা হলো আদম এবং আদম সন্তানকে জাহান্নামি করা যাদের জন্য সে ছিল জাহান্নামে আর আমাদের একটা উদ্দেশ্য জীবনের বা একটা লক্ষ্য যদি হয় সেটা হলো এনি উইচ ওয়ে আমরা জান্নাতে যাব ইনশাল্লাহ সেটার জন্য চেষ্টা করব সেটা যাই হোক এক একজনের বেলা এক এক রকম হতে পারে এক এক জনের এক এক লেভেলের হতে পারে কিন্তু সেটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তবে সব শুরু হবে কি দিয়ে আল্লার কাছে চাওয়া দিয়ে এটা কিন্তু মনে রাখবো অলওয়েজ এই এইসব করতে করতে অনেক সময় দেখা যায় মানুষ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় মানুষ তখন মনে করে আরে আমি এত ভালো কাজ করছি আমার আর কিছু দরকার নাই সুফিরা অথবা পীর ফকির বা এমারকা যারা আছে তারা মনে করে যে তারা খাস অব দা খাস আল্লার কাছে তারা কিছু চায় না নজবিল্লাহ এটা হচ্ছে বড় অধ্যত্ত এটা বড় বেয়াদবি কিছু হইতে পারে না আল্লাহর কাছে অতি অবশ্য চাই প্রতিনিয়ত চাই আমরা প্রতি প্রতি মুহূর্তে চাই প্রত্যেকটা শ্বাস আমরা ঠিক মতো নিতে চাই আল্লাহর কাছে তো বলতেছেন যে এইটাই হচ্ছে কমন ফর ডিসক্রাইবিং দ্য ফাংশন অ্যান্ড ডিউটি অফ প্রফিটস করোনার আয়াত আসবে এখন যেখানে নবী রসুলদের ফাংশন এবং ডিউটি তা ফাংশন ডিউটি একটু আলাদা একটা হলো কার্যক্রম কিভাবে কাজ করবে একটা হচ্ছে ডিউটি কর্তব্য বলতে গিয়ে আল্লাহ বলতেছেন সুরা বাকার দুশো তেরো নম্বর এখানে আবার আসতেছে মুবাসীন ওন্দিরিন এই দুটাই ই আসতেছে দুটা ইয়ে আসতে একসাথে ইউজ করছেন যারা মানে যারা ই দিবে গ্ল্যাড টাইডিংস দিবে সুসংবাদ দিবে এবং যারা ওয়ার্নিং দিবে মানুষকে মানুষকে সাবধান করবে সতর্ক করবে এরপরে একটা আয়াত আসতেছে আটচল্লিশ নম্বর সুরা সুরা ফাত আট নম্বর আয়াত আল্লাহ এখানে আল্লাহ গেভ ডেসক্রিপশন অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার ডেসক্রিপশন দিতে গিয়ে আল্লাহ এখানে বলতেছেন ও মুবাসিরান ও নাজিরান আপনি দেখে নিন তো প্রথমটায় তো বললাম কি বলছেন সেকেন্ডটাতে বলতেছেন ভেরিলি উই হ্যাভ সেন্ট ইউ ও মোহাম্মদ অ্যাজ এ উইটনেস এজ এ বিয়ার অফ গ্ল্যাট টাইডিংস অ্যান্ড এজ এ ওয়ার্নার আমার মনে হয় এটা একটা ভালো জায়গা স্টপ করার জন্য আগামী দিন এখান থেকে একটু ওভারল্যাপ হবে ইনশাল্লাহ কারণ তাড়াহুড়া করে বাকিটুক পড়লে এখন তাড়াহুড়া করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দেন আমরা যা শুনলাম তার উপর আমল করার যেটুকুই ভালো শুনছি আমরা যেন একটু হইলেও সেটা ওয়ান হানড্রেড হোক ওয়ান টেন হোক

বলেন ওই যে আপনি প্রথম দিকে বলছিলেন যে হাউ টু মেক ইসলামিক এটা আসলে কি রকম হাউ টু মেক ইসলামিক হাউস হবে নাকি কি আমি ঠিক হাউস হোল্ড বলছিলাম হাউস হোল্ড না হ্যাঁ মানে ঘরে যা কিছু আছে ঘর এবং ঘরে যা কিছু আছে তার মানে আপনার ঘর পরিবার ঘরের মানুষ সবকিছু মিলায় বলা হয়েছে সবকিছুর ভিতরে আছে আছে না হাউস যা কিছু আছে সবকিছু ইসলামাইজ করার ব্যাপার আছে না আপনি একটা প্যারিসে গেছিলেন একটা বিউটিফুল পাখির ক্রিস্টাল কাচের ই নিয়ে আসছেন ড্রয়িং রুমের একেবারে সেন্টার টেবিলের উপর রাখছেন মানে সেজন্য দেখে জিজ্ঞেস করে এটা ভাই কি থেকে আনছেন তো এটা ইসলামাইজ করার ব্যাপার আছে না এটা রাখা হারাম তাই না এখন এটার কি আসলে ভিডিওটা কি আপনি ইউটিউবে পাওয়া যাবে ভিডিও না ভিডিও না অডিও আটটা অডিও আট আটটা লেকচার ইউটিউব না এটা আসওয়াতাল ইসলাম বলছিলাম আমি লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ গ্রুপে

খুব কাছের ভাইদের ভিতর অনেকের ভিতরে ই আছে ওই যে একজন অলরেডি দিয়ে দিছেন দাউদাদিব লেকচার নাইম মোহাম্মদ আলী নাইম উনি অলরেডি দিয়ে দিছেন লিঙ্কটা ডান পাশে চ্যাটের ভিতরে দেখবেন এখানে আছে আর কি আটটা লেকচার দেখবেন ওনার আরো লেকচার আছে বাট এই আটটা একসাথে আছে হাউ টু মেক ইসলামিক হাউস হোল্ড এই ধরনের কিছু না আর আর আমার জন্য দোয়া করবেন খাস করে আমার শাশুড়ি উনি তো অসুস্থ অন্য অসুখ ওনার টার্মিনাল অনেক পাঁচ বছর ধরে উনি বিছানায় বলতে পারেন তো ওনার জন্য একটু দোয়া করবেন ওনার আরও কিছু কমপ্লিকেশন দেখা গেছে যেটা হয় ডিসঅরিয়েন্টেশন বা এই ধরনের এই বয়সে কিছুটা আসছে তো একটু দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে হেফাজত করেন স্পেশালি এই দিনগুলো এমন দিন আমি আমার নিজের মৃত্যু নিয়ে চিন্তা করি একটা প্রপার জানা যায় একটা প্রপার বাড়িয়াল হওয়ারও চান্স নাই বুঝছেন না এই জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি ভালো জানো যেটা তুমি মাফ করে দিলে হইলো বাট আমরা তো এই গজবের ভিতরে বা এই আজাবের ভিতরে আসি এই এই দুর্দিনের ভিতরে আসি যে একটা বাড়িয়াল হবে একজন ভালো মানুষ আমার জানাজা পড়াবে অথবা একজন ভালো মানুষ আমাকে আহ করবে দোয়া করবে আমার জন্য এটারও কিন্তু স্কোপ নাই বলতে গেলে এক্সেপশনাল কেস ছাড়া আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত